ভিডিও শুরুতেই বলে নিই, এখনও যারা এক্সট্রাকশন টু দেখেন নাই তারা অবশ্যই সাবটাইটেল ব্যবহার করে মুভিটি দেখে নেবেন, কারণ মুভিতে অনেক বেশি জর্জিয়ান ভাষা ব্যবহার করা হয়েছে। একটা সময় যে কোনো মুভি অডিয়েন্স অ্যাসিভ করত ট্রেইলারের উপর ভিত্তি করে, এখনও হয়। তবে বর্তমান সময়ে মুভির মার্কেটিং পলিসিতে আরও বিভিন্ন উপাদান যুক্ত হয়েছে। এর উদাহরণ হিসেবে বলা যায় এক্সট্রাকশন টু এর কথা। এই মুভির মার্কেটিংয়ে রুশো ব্রাদার্স জানায় এই মুভিতে 20 মিনিটেরও বেশি সময় সিঙ্গেল টেক অ্যাকশন সিন আছে। ইটস বেসিক্যালি 21 মিনিট 7 সেকেন্ডস, মানে 21 মিনিটেরও বেশি সময়ের একটা সিন এক টেকেই শেষ হয়েছে এমনভাবে পর্দায় দেখা যাবে। এরপর ট্রিজার ট্রেইলারে সেই জিনিসটারই একটা ঝলক দেয়া হয়, যার ফলে অ্যাকশন লাভার অডিয়েন্স মুভিটির উপর হুমড়ি খেয়ে পড়ে। মজার ব্যাপার হলো 2019 সালের 1917 মুভিটিতেও এই ব্যাপারটা আগেই অনেক সুন্দরভাবে দেখা যায়। অনেক সুন্দর কেন বলছি, কারণ প্রথমত প্রায় 2 ঘন্টার এই মুভিটি অডিয়েন্সের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন একটিমাত্র টেকেই এই 2 ঘন্টা শ্যুট করা হয়েছে, যেটা কিনা একেবারেই অসম্ভব। আর দ্বিতীয়ত, জেনে অবাক হবেন যে এই মুভিটি ইন্ড গেমকে টক্কর দিয়ে সিনেমাটোগ্রাফিতে অস্কার জিতে নিয়েছিল। কিন্তু আমি আপনাদের সামনে ব্যাপারটা এভাবে উপস্থাপন করে কি বোঝাতে যাচ্ছি, এক্সট্রাকশন টু আমার ভালো লাগেনি? অবশ্যই ভালো লেগেছে। প্রথমত, মার্কেটিং অনুযায়ী তাদের প্রতিশ্রুতি রক্ষায় তারা শতভাগ সফল। হ্যাঁ, এইটা ঠিক যে কিছু কিছু জায়গায় ভালোভাবে লক্ষ্য করলে বোঝাই যাচ্ছিল যে সেখানে কাট আছে, যেমন এছাড়া এই 21 মিনিটের শুটিং এমনভাবে করা হয়েছে যেন আনএক্সপেক্টেড কিছু ঘটলে সেখানে কাট করা যায়, যেমন কিন্তু বর্তমান সময়ে এমন অনেক মুভি আছে যেগুলোয় প্রতিশ্রুতি মাফিক 10%ও পাওয়া যায় না। এই ছবিটা ভাইয়ার ছবিটা একটা পাপমুক্ত একটা ছবি, আমিও বলছি যে এটা আসলে একটা পাপমুক্ত ছবি। সেই বিবেচনায় এই অ্যাকশনটুকু সত্যি অসাধারণ ছিল, আর এই অংশের সিনেমাটোগ্রাফি ছিল মারাত্মক, দুর্দান্ত। একই সাথে একাধিক মানুষের অ্যাকশন সিঙ্গেল টেকে কভার করা আসলেই অনেক টাফ একটা ব্যাপার, তবুও বেশ নিখুঁতভাবেই ধারণ করা হয়েছে সিনগুলো। কারাগারের শত শত মানুষের মাঝে ফাইট করার সিনটা আপনাকে শিহরিত করবে নিশ্চিত। শিহরণের কথা বলতে গেলে 43 মিনিটের দিকে নিকের এই অ্যাকশনটুকুতে সত্যি শিহরিত হয়েছিলাম। তবে আমার কাছে একটা ব্যাপারে কমতি মনে হয়েছে, এই 21 মিনিটের সিঙ্গেল টেকটা ছিল মুভির প্রথমাংশের অ্যাকশন, এরপরেও আরেক দফা বড় ধরনের অ্যাকশন রয়েছে মুভিতে। মুভির শুরুটা যেভাবে সিঙ্গেল টেক অ্যাকশন দিয়ে শুরু হয়, অন্য অ্যাকশন সিনগুলোও যদি সেভাবেই সাজানো যেত, অনলি অ্যাকশন সিন, তাহলে সত্যি মারাত্মক হতো। কারণ ওই 21 মিনিটে কিছু কিছু জায়গায় আপনার মনে প্রশ্ন জাগবে, এই সিনগুলো শ্যুট হয়েছে কিভাবে? পরের অ্যাকশনগুলোতে সে ধরনের ভাইব আর আসে না। যাই হোক, এবার আসি স্টোরিতে। কোনো মুভির সিকুয়েল করলে ডিরেক্টরদের একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, আগেরটা যতই বেটার হোক এইটা আরও ভালো করতে হবে। সেই জায়গায় এক্সট্রাকশন টু শতভাগ সফল বলে আমি মনে করি। প্রথম পর্বে আমরা দেখতে পাই ইন্ডিয়ান একটা ছেলেকে বাঁচাতে টাইলার বাংলাদেশে এসে এদেশের গ্যাংস্টারের পাশাপাশি পুলিশ ফোর্সকেও রেহাই দেয়নি, পুরো ঢাকা শহর তছনছ করে ছেড়েছে। ব্যাপারটা বাংলাদেশি হিসেবে আমাদের ভালো না লাগলেও নেটফ্লিক্সবাসী বেশ ভালোভাবে নিয়েছিল। সে যাই হোক, আমি বলতে চাচ্ছি আগের মুভিটিতে ভরপুর অ্যাকশন, এক্সট্রা অ্যাকশন থাকলেও স্টোরিটা খুব পাকাপোক্ত ছিল না। অপরদিকে এই মুভির ব্যাপারটা আগের মুভি থেকে পুরাই ভিন্ন। এক্সট্রা লেভেলের অ্যাকশন তো ছিলই, এর পাশাপাশি মুভিতে রাখা হয়েছে অত্যাধিক পাওয়ারফুল ভিলেন, আর অসাধারণ স্টোরি তো আছেই। লাভ, রেসপন্সিবিলিটি, হোপ, রিভেঞ্জ, স্যাক্রিফাইস, কি ছিল না মুভিতে, একদম কম্বো প্যাক। আর সবশেষে প্রমিসিং একটা এন্ডিং, আর কি চাই বলেন? তবে সিনেমার শুরুতে আহত টাইলারকে দেখে বাঙালি এই মেয়েটি বলার পরে এই ফোর্সটা বাংলাদেশে কোথা থেকে উদয় হলো কে জানে। তবু আমি বলবো এক্সট্রাকশন টু অবশ্যই একটি ভালো সিনেমা। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর না দেখে থাকলে এখনও দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। সিনেপা ইউনিভার্সের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। বিদায়।